নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ রায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আবার কয়েকটা কিচেন টিপস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ছোট ছোট টিপসগুলো আমাদের সংসার জীবনে সময় বাঁচাতে, অর্থ বাঁচাতে অনেকখানি হেল্প করে। সেই কারণেই আমি চাই আমার বন্ধুরা এই টিপসগুলো ব্যবহার করে তাদের সংসার জীবনকে আরও সুন্দর করে তুলুক আর নিজেদের জন্য অনেকখানি সময়ও বের করে তুলুক। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের টিপসগুলো আপনাদের সামনে শেয়ার করি। আজকে প্রথমে যে টিপসটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভীষণই কাজে লাগবে। এই দেখুন, আমি এখানে বেশ কতগুলো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। তো এই পেঁয়াজগুলো এবার আমি কাটবো। কাটতে গেলে অনেক সময় কি হয়, পেঁয়াজের ঝাঁঝে আমাদের চোখ নাক দিয়ে জল বেরিয়ে যায় এবং তাতে করে আমাদের কষ্টই হয়। তো এখন আমি দেখাবো যে এই পেঁয়াজ কাটার সময় এতটুকু কিন্তু চোখ দিয়ে জল বেরোবে না সেটা কীভাবে। তো এর সমাধানটা হচ্ছে, আমি যে ছুরি দিয়ে পেঁয়াজটা কাটবো সেটা আমি একটু আগুনে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই দেখুন, এই ছুরিটাকে আমি দুই ধারে খুব ভালো করে একটু গরম করে নিলাম। এবার আমি এই ছুরি দিয়ে পেঁয়াজটা কেটে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওই ছুরিটা দিয়ে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এতে করে কিন্তু এতটুকু চোখ দিয়ে জল বেরোবে না। আপনারা একবার এই প্রসেসটা ফলো করে পেঁয়াজ কেটে দেখতে পারেন, দেখবেন কোনো রকম ঝাঁজ লাগবে না, চোখ নাক দিয়ে কোনো রকম জলই বের হবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। এবার দেখাবো পরের টিপসটা। এই দেখুন, আমরা যখন বাড়িতে বাজার থেকে কলা নিয়ে আসি তখন কিন্তু একটা আধটা কলা থেকেই যায়, সেগুলো আর খাওয়া হয়ে ওঠে না এবং শেষ পর্যন্ত সেগুলো পচে যায়, সেগুলো ফেলে দিতে হয়। তো এরকম পচা কলা থাকলে আপনারা ফেলে দেবেন না। এই দেখুন, আমি এই কলাটা নিয়ে কি করেছি সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই কলাটাকে নিয়ে ছুরি করে খুব ভালো করে একটু কেটে নিচ্ছি, ছোট ছোট সাইজ করে কেটে নেব। এই দেখুন, কলাটাকে আমি কেটে নেওয়ার পর দুটো ছোটো ছোটো এরকম প্লাস্টিকের গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে অর্ধেক অর্ধেক করে কলা আমি রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি বড় জায়গা থাকে তাহলে আপনারা একটা জায়গায় নিতে পারেন। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ভরে দেব। এইভাবে জল দিয়ে আমি একটা রাত রেখে দেব। এটা কিন্তু জৈবিক সারে পরিণত হবে, তারপর আমি গাছের তলায় এটা দিয়ে দেব। এটা কিন্তু ভীষণই উপকারী। আপনারাও পচা কলা ফেলে না দিয়ে এইভাবে সার বানিয়ে বাড়িতে যে ছোটো ছোটো গাছগুলো থাকে তাদের দিতে পারেন, ভীষণ কিন্তু উপকার পাবেন। তো এই দেখুন, দুটো অন্য প্লাস্টিকের গ্লাস নিয়ে আমি এইভাবে ঢেকে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সারা রাত রেখে দেব, তারপর আমি গাছের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এক রাত থাকার পর কলাগুলো এরকম হয়ে গেছে। এখন এটা কিন্তু গাছের জন্য খুব উন্নত মানের সারে পরিণত হয়েছে। এবার আমি এটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আশা করি এই টিপসটাও আপনাদের অনেকখানি কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমি পরের টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। পরের টিপসটাও কিন্তু ভীষণই উপকারী। দেখুন, আমরা এরকম প্লাস্টিকের বালতি ব্যবহার করে থাকি জল রাখার জন্য, সেটা বাথরুম ঘরেই হোক বা রান্নার জল রাখার জন্য হতে পারে। তো এরকম একটা সাদা দাগ ধরে যায়, বালতিটা দেখতেও খুব বাজে লাগে। তো এখন আমি খুব সহজে এই বালতিটাকে কীভাবে পরিষ্কার করব সেটাই দেখাচ্ছি। তো এই বালতিটাকে পরিষ্কার করার জন্য সবার প্রথমে আমি একটা পুরনো ব্রাশ নিয়েছি। ব্রাশের মধ্যে একটু পেস্ট লাগিয়ে নিয়েছি। যে পেস্ট আপনারা বাড়িতে ব্যবহার করেন সেটাই কিন্তু লাগাবেন। এই দেখুন, আমি একটু বেশি পরিমাণে পেস্টটা লাগিয়ে নিলাম। এখন আমি এই পেস্টের উপর সামান্য কিছুটা হারপিক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জলের দাগ তোলার ক্ষেত্রে ভীষণই উপকারী। তো এই দেখুন, এই হারপিকটা আমি দিয়ে দিলাম। এবার আমি বালতিটা খুব ভালো করে এটা দিয়ে মেজে নেব। তো দেখুন, বালতিটাকে আমি খুব ভালো করে এইভাবে পেস্ট আর হারপিক দিয়ে মেজে নিচ্ছি। বালতিটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর টিপসগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন, আমি বালতিটাকে কিন্তু খুব ভালো করে মেজে নিয়েছি ব্রাশে করে। এবার আমি একটু স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে ঘষে নেব। এই দেখুন, এবার আমি একটা ভিজে স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। এবার বালতি ভেতরটা বা বালতি বাইরেটা দুদিকই খুব ভালো করে একটু মেজে নেব। যেহেতু হারপিক দেওয়া আছে, আপনারা চাইলে হাতে গ্লাভস পরেও এটা করতে পারেন। তো খুব সামান্যই হারপিক দিয়েছি এই কারণে আমি আর গ্লাভস পরিনি। এই দেখুন, বালতি দুদিকটা আমি খুব ভালো করে একটু মেজে নিচ্ছি। এবার আমি বালতিটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি।
তারপর আপনাদেরকে দেখাচ্ছি বালতিটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে, জলের জন্য যে দাগটা পড়েছিল সেটাও কিন্তু একদম চলে গেছে। তো এই দেখুন বালতিটা আমার ধোয়া হয়ে গেছে, এখন দেখে বুঝতেই পারছেন কোনো রকম দাগছোপ কিন্তু বালতিটার মধ্যে লেগে নেই, বালতিটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা আর বড়ো করছি না, এটুকুই থাক, দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন, এই কামনা নিয়ে আজকে বিদায় নিলাম, নমস্কার।